হ্যালো অপুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিক্রেট বাই সামিয়া আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাইলুমা ডিপিগমেন্টিং অ্যান্ড স্কিন লাইটেনিং ক্রিমের রিভিউ আজকে ভিডিওটির মাধ্যমে তোমার ক্রিমটি সম্পর্কে ফুল ডিটেলসটা জানতে পারবে অর্থাৎ এটা ইউজ করলে কী কী বেনিফিটস পাওয়া যায় এটাকে কীভাবে ইউজ করতে হয় কোন কোন স্কিনে এটা ইউজ করা যাবে কোন কোন স্কিনে ইউজ করা যাবে না এই ক্রিমটি আমাদের স্কিনে ইউজ করার ফলে স্কিনে কোনো সাইড এফেক্টস হয় কি না সেই সম্পর্কে আজকে ভিডিওতে আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অনেস্ট রিভিউ জানাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো অ্যান্ড ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড পাশাপাশি নোটিফিকেশান আইকনটিতে ক্লিক করে রাখো যেন আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি নোটিফিকেশানস পেয়ে যাও আর ভিডিওটি যদি তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি শেয়ার করবে সো চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকে মূল ভিডিওতে এটা হচ্ছে বাইলুমা ডিপিগমেন্টিং অ্যান্ড স্কিন লাইটনিং ক্রিম এই ক্রিমটা আসে হচ্ছে পনেরো গ্রামের একটা হোয়াইট কালার কাটবোর্ড বক্স প্যাকেজিংয়ের মাধ্যমে এবং ভিতরে হচ্ছে একটা স্মার্ট কোয়ালিটির ছোট একটা টিউব প্যাকেজিং থাকে এবং প্রোডাক্টটা খুব টাইটলি সিকিউর করা থাকে এবং এই ক্রিমটা হচ্ছে স্কিনে যখন তুমি ইউজ করবে এটা খুব ইজিলি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় অনেক বেশি মাসাজ করার প্রয়োজন পড়ে না এবং এই ক্রিমটিতে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে এটার মধ্যে আছে হচ্ছে কজিক অ্যাসিড আরবিউটিন এবং এখানে ইউজ করা হয়েছে লিকোয়িস রুট এক্সট্র্যাক্ট এছাড়াও এখানে ইউজ করা হয়েছে মালবেরি এক্সট্র্যাক্ট এবং আর্টোকার্পাস এক্সট্র্যাক্ট এছাড়াও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করা হয়েছে সো এই ক্রিমটি হচ্ছে আমাদের স্কিন লাইটেনিং হিসেবে অনেক ভালো কাজ করে স্পেশালি এটা হচ্ছে যাদের স্কিনে অ্যাকি স্পট ফ্রিকেলস কিংবা স্কিনে পিগমেন্টেশনের সমস্যা আছে কিংবা স্কিনে ডিসকালারেশনের সমস্যা আছে এই যে স্পটস আছে সেগুলো দূর করার ক্ষেত্রে বেসিক্যালি ক্রিমটি কাজ করে থাকে অ্যান্ড এই ক্রিমটি স্কিনে ইউজ করার ফলে তোমাদের স্কিন টোনটা অনেক বেশি ব্রাইটন হবে এবং স্কিনটা অনেক বেশি ফেয়ার লাগবে বাট এটা কিন্তু তোমাদের স্কিনের যে ন্যাচারাল টোনটা সেটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারবে না বাট তোমাদের স্কিনটাকে ডে বাই ডে অনেক বেশি ফেয়ার করতে হেল্প করে থাকবে থাকে সো এটা হচ্ছে ডক্টরদের রেকমেন্ড করা একটা ক্রিম তাই এই ক্রিমটিকে ইউজ করার আগে অবশ্যই তোমরা ডক্টরের সাথে কনসাল্ট করে দেন এটাকে ইউজ করবে এই ক্রিমটি ডক্টরের কনসালটেশন ছাড়া তোমরা কখনোই তোমাদের ফেসে ইউজ করবে না এতে কিন্তু তোমাদের ফেসে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস হতে পারে সো অবশ্যই তোমরা মেক্সশেয়ার করবে এই ক্রিমটিকে ইউজ করার আগে ডক্টরের সাথে কনসাল্ট করে নিবে এবং এই ক্রিমটা হচ্ছে স্কিন থেকে এ ধরনের সমস্যাগুলো দূর করতে অনেক ভালো কাজ করে যেমন বিভিন্ন ধরনের দাগ দূর করা মেস্তর সমস্যা এবং এটি স্কিন টোনটাকে ইভেন্ট করতে হেল্প করে স্কিনটাকে এক্সট্রিমলি গ্লোয়িং করে স্কিনটাকে নারিশ রাখে এবং এটা আমাদের স্কিনটাকে অনেক বেশি ময়শ্চারাইজ করতে হেল্প করে এবং ড্রাই স্কিনে একটা সুদিং এফেক্ট দিতে হেল্প করে থাকে এবং যাদের স্কিনে অ্যাকনি স্কারস আছে এটা অ্যাকনি স্কারসটাকেও প্রিভেন্ট করতে অনেক ভালো কাজ করে থাকে সো এই প্রোডাক্টটিকে তোমরা অল স্কিন টাইপসে ইউজ করতে পারবে তোমাদের স্কিন টাইপটা যেমনই হোক না কেন ড্রাই নর্মাল কম্বিনেশন কিংবা অয়েলি অল স্কিন টাইপসে ইউজ করা যাবে তবে যাদের স্কিনটা অ্যাকনি প্রোন তারা অবশ্যই এটাকে ইউজ করা থেকে বিরত থাকবে যখন তোমাদের ফেসে অ্যাকনি থাকবে তখন অ্যাক্টিভ পিম্পল থাকা অবস্থায় এটাকে তোমরা ইউজ করবে না এবং যখন পিম্পলটা চলে যাবে তখন যদি তোমাদের স্কিনে স্পটসের সমস্যার জন্য তুমি এটাকে ইউজ করতে চাও সেক্ষেত্রে তখন তোমরা এটাকে ইউজ করে দেখতে পারো এবং এই ক্রিমটি হচ্ছে ইউজ করার আগে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে নিবে যদি তোমাদের স্কিন এটা স্যুট করে সেক্ষেত্রে তোমরা এটাকে ইউজ করতে পারো আর যদি ইউজ করার পর তোমাদের স্কিনে কোনো প্রকার এই ফিল হয় তাহলে তোমরা সাথে সাথে এটাকে ডিসকন্টিনিউ করে দিবে সো এই ক্রিমটিকে কারা কারা ইউজ করতে পারবে না এই ক্রিমটিকে হচ্ছে ব্রেস্ট ফিডিং মাদার যারা তারা এটাকে ইউজ করতে পারবে না এবং যারা হচ্ছে প্রেগনেন্ট উইমেন তারাও এটাকে ইউজ করতে পারবে না এবং যাদের বয়সটা খুবই কম লাইক আঠারো বছরের নিচে তারাও এটাকে ইউজ করবে না সো এখন চলো জেনে আসা যাক এই ক্রিমটিকে কীভাবে ইউজ করতে হয় এই ক্রিমটিকে ইউজ করার আগে তোমরা ফেসটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করার পর দেন ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিবে দেন স্কিনটাকে প্যাটড্রাই করার পর যদি তোমাদের স্কিনের বিভিন্ন জায়গায় স্পটসের সমস্যা থাকে সেই ক্ষেত্রে তোমরা শুধু তোমাদের স্পটসে অ্যাপ্লাই করবে আর যদি পুরো ফেসে তোমাদের স্কিনে আন স্কিন টোন কিংবা ট্যানিং কিংবা হাইপার পিগমেন্টেশনের সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা ফুল ফেসে ইউজ করতে পারবে সেক্ষেত্রে তোমরা যেটা করবে অল্প পরিমাণে নিয়ে ফুল ফেসে তোমরা জেন্টলি এটাকে ম্যাসাজ করবে অ্যাবজর্ব হয়ে গেলে স্কিনে তোমরা এভাবে এটাকে রেখে দিবে তবে সেই ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে এই ক্রিমটি ইউজ করার সময় আই এরিয়া মাউথ এরিয়া এবং লিপ এরিয়া এই তিনটা জায়গায় তোমরা এটাকে ইউজ করবে না অ্যান্ড এই ক্রিমটি ইউজ করার ফলে অনেক সময় স্কিন এটা অ্যাপ্লাই করার পর পাঁচ থেকে দশ মিনিট স্কিন একটু জ্বলতে পারে বাট সেটা খুবই নর্মাল কিন্তু যদি দশ মিনিটের বেশি তোমাদের স্কিনটা অনেক বেশি জ্বলতে থাকে সেই ক্ষেত্রে সাথে সাথে তোমরা ফেসটাকে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলবে মুখটা এবং সাথে সাথে তোমরা হচ্ছে কোনো একটা ডক্টরের সাথে কনসাল্ট করে নিবে সেটা কখনই তোমরা এই ক্রিমটিকে যদি স্কিনে ইরিটেট করে সেই ক্ষেত্রে তোমরা ইউজ করবে না অ্যান্ড এই ক্রিমটি যদি তোমরা ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করো সেই ক্ষেত্রে তোমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে অনেক সময় বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা যায় যেমন স্কিনটা ইচিং হতে পারে স্কিনের র্যাশেস আসতে পারে স্কিনটা হচ্ছে ইটেট করতে পারে এবং রেড ইচি বাম্পস হতে পারে তোমাদের স্কিনে সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই দিকগুলো সতর্ক থাকবে অ্যান্ড এই ক্রিমটিকে হচ্ছে ডার্মেটোলজিস্টরা সাজেস্ট করে থাকে কিছু দিনের জন্য এটাকে দীর্ঘ সময় পর্যন্ত ইউজ করার কথা বলা হয় না সো তোমাদের ডক্টররা তোমাদের যতদিন সাজেস্ট করবে তোমরা ততদিনই এটাকে ইউজ করবে তারপর তোমরা এটাকে আস্তে আস্তে কমিয়ে দিবে এবং এই ক্রিমটি হচ্ছে স্কিনে যখন তোমরা ইউজ করবে তোমরা দেখবে যে এই ক্রিমটি ইউজ করার ফলে তোমাদের স্কিনের দাগটা আস্তে আস্তে কমে আসবে এবং হচ্ছে এটা তোমাদের স্কিনটাকে অনেক বেশি ক্লিয়ার করবে এখন অনেক আপুদের কোয়েশেন্স থাকবে যে আপু এটা কতদিনের মধ্যে কাজ করে এই ক্রিমটা কাজ করে বেসিক্যালি তোমার স্কিনের উপর ডিপেন্ড করে অর্থাৎ তোমার দাগটা যদি অনেক বেশি হালকা হয়ে থাকে কিংবা মাত্র তোমার স্কিন দাগ পরতে শুরু করছে সেই ক্ষেত্রে তোমার এটা খুব দ্রুত রেজাল্ট দিবে এবং এটা হচ্ছে সিক্স টু এইট উইক্স ইউজ করার পর তোমার স্কিনে একটা বেস্ট রেজাল্ট দেখতে পাবে এটাকে অবশ্যই তোমাদের ধৈর্য সহকারে ইউজ করতে হবে এবং কন্টিনিউয়াসলি ইউজ করতে হবে এবং কারোর স্কিনে যদি মাত্র মেস্তা পড়া শুরু হয়েছে সেই ক্ষেত্রে তুমি যদি ইউজ করো সেই ক্ষেত্রে তোমারটা খুব তাড়াতাড়ি চলে যাওয়ারই সম্ভাবনা আছে বাট যদি তোমার স্কিনে কোনো প্রকার অনেক বেশি গভীর ডার্ক স্পট থেকে থাকে এবং অনেক বেশি দাগ থেকে থাকে কিংবা অনেক পুরাতন দাগ হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা যেতে আরও বেশি সময় লাগতে পারে সহফলি তোমরা বুঝতে পেরেছো যে ক্রিমটিকে আসলে কীভাবে ইউজ করতে হয় বাট এই ক্রিমটিকে কিন্তু তোমরা দুইবার ইউজ করবে দিনে এবং রাতে এবং এই ক্রিমটিকে যখন তোমরা দিনের বেলা ইউজ করবে অবশ্যই সাথে একটা ভালো মানের সানস্ক্রিন ইউজ করতে হবে এবং স্পিএফ থার্টিযুক্ত সানস্ক্রিন তোমরা ইউজ করবে সো এই ছিল আমার আজকে ভিডিওটি হোপফুলি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে কি লাইক দিবে কমেন্টস করবে অ্যান্ড বেশি বেশি তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবে আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস আল্লাহ হাফেজ